নমস্কার বন্ধুরা আমি রাহুল লাভিং পেট স্যাম্পে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে নিয়ে আলোচনা করবো বারজিগার পাখি বদ্যি পাখি তো এই যে গরম সিজন পড়ছে তো বারজিঘার পাখি কী কী সমস্যা হতে পারে বা কী কী সমস্যা হয় সেটা সমাধানটা আজকে আলোচনা করব তো আপনারা অবশ্যই দেখুন ভিডিওটা তো আমি চলে এসেছি আমার যে ছোট কলোনিটা আছে বারজিগার পাখির যেখানে নর্মাল বাজিস এবং হল্যান্ড ক্রস বাজিস আছে তো আগে আপনাদের দেখিয়ে দিই কী কী প্রোগ্রেস হয়েছে কিছুদিন আগে আমি বাচ্চা সেল করেছি এর ঠিক আছে তো ওরা কিন্তু আবার ডিম পেরে দিয়েছে তো এই পাখিগুলো কিন্তু আমার খুবই ভালো তো দেখুন এখানে কিন্তু পাঁচটা ডিম আছে আর পাঁচটা ডিমেই কিন্তু ফ্ল্যাট আছে মানে ডিমগুলো ফুটবে তো এই যে গরমের সময় এই দেখলেন পাখি কিন্তু গরমের সময় তা দিচ্ছে সেক্ষেত্রে যদি শরীরটা যদি ঠিকভাবে না থাকে লিভার ঠিক না থাকে কাকি পাখির কিন্তু খাওয়াটা বন্ধ করে দেয় সেক্ষেত্রে আপনারা কি করবেন কী মেডিসিন দেবেন সেটাই আজকের আলোচনা করবো গরমের সময় কিন্তু বার্জিকার পাখি একটু বেশি সমস্যা হয় যদি কলমীয় হয় এখানেও কিন্তু ডিম আছে চারটে ডিম দেখতে পেয়েছেন ডিম ছেড়ে বেরিয়ে গেল পাখিটি ভরে তাই একটি ডিম কিন্তু এপাশ থেকে এপাশ সরে চলে এলো ঠিক আছে তো পাখিদের কিন্তু তা দিতে হবে পাখি তা দিচ্ছে আবার অন্য সময় অনেক গরম পড়ছে তা দেওয়া কিন্তু বড় বন্ধ করি উপরে আছে হল্যান্ড ক্রস এক পেয়ার হলুদ দেখতে পেয়েছেন এই বাচ্চাটা কিন্তু হল্যান্ড ক্রস হলুদ পাখির পেয়ার থেকে বেরিয়েছে স্প্যাঙ্গেলে পড়েছে দেখতে পাচ্ছেন হল্যান্ড কিন্তু ক্রস কতটা বড় পাখিটি হয়েছে মাথাটা দেখলেই বুঝতে পারবেন নর্মাল পাখির থেকে অত্যন্ত একটু বড়। ঠিক আছে এখানেও কিন্তু পাখি আবার ডিম পাতে আরম্ভ করে দিয়েছে ঠিক আছে আর এই হলুদের একটি কিন্তু এখনও বাচ্চা হাঁড়িতে আছে ঠিক আছে এবার মেন পয়েন্টে আসি এই যে গরমের সময় আপনারা পাখিকে কী কী খাবার দেবেন বা জিগার পাখিকে তো যেমন দিচ্ছেন দানা সেরকম ঠিক দানা দেবেন দানার সাথে অল্প করে একদিন বা দুদিন সূর্যমুখী দানাও দিচ্ছেন সব ফুট সব ফুটের মধ্যে আমরা যেমন আসি যে যারা ভাত দিত দুপুরবেলায় তারা দুপুর টাইমে এক ফুঁড়ো দিতে পারে ভাতও দিতে পারে অল্প করে ঠিক আছে এবার ভেজিটেবিল ফুডটা একটু আপনাদের কিন্তু বাড়াতে হবে সপ্তাহে যদি একদিন দিতেন সেই জায়গায় দু দিন দিতে হবে ঠিক আছে এই কিন্তু পাখির কিন্তু যে পাখিগুলো যে পরিমাণ যা খাবার কিন্তু খায় সেইগুলোই কিন্তু আপনাদের পাখিগুলোকে দিতে হবে যেন মুখ যাতে চলে ঠিক আছে এমন হয় না যে পাখিকে এইটা খাবার দিচ্ছি পাখি খাচ্ছে না গরমের সময় সে সময় ডিম থাকে তাহলে কিন্তু ডিমে তা দেবে না বাচ্চা থাকলে বাচ্চা থেকে বেরিয়ে আসবে তো এখন কিন্তু গরম অতটাই পড়েনি কিন্তু আগে থেকে আপনাদের কিন্তু মেডিসিনগুলো চালু রাখতে হবে আগে থেকে আপনাদের পাখিবি পাখির যে খাবার চারটা সেটা কিন্তু রেডি করে রাখতে হবে যখন আস্তে আস্তে গরম বাড়বে তখনও কিন্তু আপনারা দেখতে পাবেন যে পাখির অসুবিধা হচ্ছে ঠিক আছে তো পাখিকে জল দিচ্ছেন এখন আর যত গরম পড়বে যে যে ক্ষেত্রে মাল্টিভিটামিন দেবেন না এরকম কোনো কথা নেই যখন মনে হবে মাল্টিভিটামিন দিলে ভালো যেমন বাচ্চা নেই হাঁড়িতে ডিম নেই সেক্ষেত্রে আপনারা একদিন দু দিন মাল্টিভিটামিন দিতে পারেন একশো এমএল জলে চার ফোঁটা ঠিক আছে এবার আসি আপনাদের পাখিদের খাবারটা যাতে প্রতিদিন এভরিডে ভালোভাবে খায় সেই খাবারটা রাখার জন্য আপনাদেরকে পাখিদেরকে লি ফিফটি টু এই দেখুন ভিডিও দেখাচ্ছি এটা কিন্তু পেটস মেডিসিন একশো এমএল জলে চার ফোঁটা দেবেন পরপর দু দিন তিন দিন দেবেন লি ফিফটি টু দিলে পাখিদের লিভারটা স্ট্রং থাকবে পাখিরা খাবার ঠিক থাকবে আর এই গরমের সময় বাড়ির পাখি দেখবেন সিনা টেনে যাচ্ছে এটা কেন হয় এটা কিন্তু গরমের সময় পাখি খাওয়া বন্ধ করে দিলে লিভার কাজ করে না সেই সময় সিনা টেনে যায় সেক্ষেত্রে আপনারা ইলেকট্রোকন দিতে পারেন দু থেকে তিন দিন টানা এই যে ছবিটা দেখাচ্ছি এটাও কিন্তু পেটস মেডিসিন ঠিক আছে ঠিক আছে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবে লাভিং পেটস এম্পেয়ার ইউটিউব চ্যানেল